ক্রিয়া অনুশীলনের বাবে যথোপযুক্ত ব্যবস্থা নথকা সত্ত্বেও গ্রামাঞ্চলের খেলপথারত অনুশীলন করে বিকশিত হয়েছে অসমৰ বহু প্রতিভা। তেনেস্থলত বৃহত্তর কাজিরঙা অঞ্চলের গেলেকিত থকা একমাত্র রাজহুয়া খেলপথারখন সরকারে হেলিপেডলৈ রূপান্তরিত করব খোঁজা কার্যত স্বাভাবিকতেই প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে কাজিরঙাত। উল্লেখযোগ্য যে বোকাঘাট সমষ্টির অন্তর্গত কাজিরঙার গেলেকি রাজহুয়া খেলপথারখন যা 7 আগস্ট পরিদর্শন করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। খেলপথারখন পরিদর্শন করার সময়ত মুখ্যমন্ত্রী খঙ্গ দিয়ে বোকাঘাটের বিধায়ক তথা কৃষিমন্ত্রী অতুল বরায়। মুখ্যমন্ত্রীর খেলপথার পরিদর্শনের পাছত মন্ত্রী অতুল বরায় সাংবাদিকর আগত মন্তব্য করে যে খেলপথারখন পর্যটকর সুবিধার বাবে হেলিপেড নির্মাণের পরিকল্পনা করেছে সরকারে। খেলপথারখন স্থানান্তর করার বাবে আন ঠাইর বিবেচনা করে থাকা হয়েছে। এনে ক্ষেত্রত রাইজর দাবি খেলপথারখনত হেলিপেড নির্মাণের পরিবর্তে সরকারে হেলিপেডর বাবে আন ঠাই নির্বাচন করক, কারণ খেলপথারখনের অবিহনে শিকারুসকলের দৈনিক অনুশীলনের স্থানকো নোহোৱা হয়ে যাব। রাইজর মতে পর্যটকর সুবিধার বাবে কাজিরঙাত হেলিপেড নির্মাণ করিব বিচরাটো আদরণীয়, কিন্তু কাষতে এখন বিদ্যালয় থকা জনবসতি এলাকাত হেলিপেড নির্মাণ করিব বিচরাটো কারো কাম্য নহয়। অভিযোগ মতে একাংশ পুঁজিপতিক ব্যাপার বাণিজ্য করার বাবে সরকারে কাজিরঙার বিভিন্ন স্থানত ভূমি আবন্টন দিছে, বিপরীতে হেলিপেড নির্মাণ করার বাবে রাজহুয়া খেলপথার অধিগ্রহণ করিব বিচরাটো দুর্ভাগ্যজনক। হয় গেলেকীবাসী রাইজে মুঠেও সুখী নহয় এই সিদ্ধান্ত লয়, আর আমিও নিজে দেখা পাইছো সেইখন খেলপথার আমার বৃহত্তর কাজিরঙা অঞ্চলের লড়া ছোৱালীয়ে নিজের প্রস্তুতির কারণে, ধরক আজিকালি ফরেস্ট ডিপার্টমেন্ট হোক বা ডিফেন্সত যাব কারণে যে প্রস্তুতি লাগে, তার উপরেও ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল বিভিন্ন ধরনের খেলাধুলা করা আর খোজ করার বাবে একমাত্র বহল স্থান আমার। আর তাত আমার মন্ত্রীয়ে হেলিপেডখন নবনালেও হব বলে আমি জানো, কারণ কাজিরঙার বহু ভূমি আমি দেখা পাইছো দুষ্টচক্রক দিয়া হয়েছে, কিন্তু এনে ধরনের মাটি উলিয়াই তেখেতসকলে হেলিপেডখন নবনোয়াকে আমার রাইজর যে সম্পদ আছে অকনমান তাক দিয়াটা আমি কোনো পধ্যে মানি লব নোৱাৰো। অতুল বরা ডাঙরিয়া, এয়া আপনার হঠকারী সিদ্ধান্তক আমি মানি নলওঁ। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আপুনি আহি যে কথাখার কই থৈ গৈছে, রাইজর বুঝ নোলাকে আপুনি যিটি কথা নকব, বোকাখাটখন কেনেকে গঢ়িব লাগে, কাজিরঙাখন কেনেকে আগুয়াই নিব লাগে কাজিরঙাবাসী রাইজে জানে। রাইজর লগত বহক, হেলিপেড নহয়, দরকার হলে আপনাকে এয়ারফিল্ডর কারণেও মাতি দিবলে হাজু আছে রাইজ, কিন্তু গেলেকির খেলপথারখন রাজহুয়া খেলপথার, খেলপথার কিয় ইউজ করে? আজি যুগ যুগ ধরে মানুষে তাত ব্যবহার করে আহিছে সেই খেলপথারখন, তারপর বহু প্রতিভাবান লোক ওলাই আহিছে আমার সমাজখনক তেখেতসকলে সেবা করিবর কারণে, আর সেই খেলপথারত আপনাদের চকু দিয়াটো আমি মুঠেও ভাল দেখা নাই, সেকারণে আপনাদের অনুরোধ করছো এতিয়া প্রথমবার যে তারপর এই সিদ্ধান্ত আপনাদের তুলি লব লাগে। খেলপথারখন মানে একটা জনবসতিপূর্ণ অঞ্চলতো আছে, আর তাদের হেলিকপ্টার আহি পড়া আমুক পড়া সেটা আমি ভাল দেখা নাই। মন্ত্রী আমলার কারণে ঢের মাটি, আজি অগরাতলিয়ে হোক বা বোকাঘাটের কহরা রেঞ্জে হোক বা বাগরি রেঞ্জে হোক, তার ইঞ্চি ইঞ্চি মাটি মন্ত্রী আমলার নামত তেখেতসকলে ক্রয় করে হ্যাক করিলে, কিন্তু আজি আমার যখন অকন রাজহুয়া মাটি আছে তাত তেখেতসকলে কোনো কারণে খেলপথার বানাব, হেলিপেড বানাব নালাগে, এই কথাটো আমার দাবি, স্পষ্ট দাবি। তেখেতসকলের প্রয়োজন হলে বেলেগ এটা অঞ্চলত বনাওক যত কোনো ধরনের জনগণক কোনো ধরনের অশান্তি সৃষ্টি নহয়। এখন স্কুল আছে, তাত স্কুলখনের লড়া ছলীর কারণে তাত যদি আপনাদের পর্যটনের বাবে যদি হেলিকপ্টারের ফিল্ড এখন বনায় তো সেই হৈ হাল্লা হুড়ুমিত কেনেকে আমার লড়া ছলীয়ে পড়া শুনা করব, তার জনবসতিপূর্ণ মানুষের অঞ্চলের মানুষে কেনেকে তাত থাকিব শান্তিরে, আর কাজিরঙার যে পারিপার্শ্বিক দিক আছে বন্য জীব জন্তুর উপরও যে তার প্রভাব পড়ব সেটা আপনাদের নিশ্চিতরূপে জানে, তেনে শর্তটো আপনাদের এনে হঠকারী সিদ্ধান্ত কিয় লৈছে কেবল মাত্র আপনাদের মুনাফার কারণে যে লৈছে হে আমি বুঝি উঠিছো, আর এনে ধরনের দুষ্ট কাম করবলে আমি কোনো কারণে এড়ি দিব নোৱাৰো। পিউজ দাস, লোকেল 18, কাজিরঙা।